আজকাল বিজনেস কিংবা পার্সোনাল ব্লগের কাজে ওয়েবসাইটের ব্যবহার ব্যাপক আকারে বাড়ছে। ইভেন আমি নিজেও কিছুদিন থেকে ভাবছিলাম একটা পার্সোনাল ব্লগ সাইট খুলব। সো এই ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে সবার ভেতরে একটা প্রশ্ন কাজ করে, আমরা চাইলে কি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো? একটি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করা সম্ভব? এই উত্তরে আমি বলবো অবশ্যই সম্ভব। প্রযুক্তির কল্যাণে দিন দিন সব কিছু পানির মতো সোজা হয়ে যাচ্ছে, ঠিক তেমনই একটি ওয়েবসাইট তৈরি করা অনেকটা আজকাল পানির মতোই সোজা। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে আমাদের মোটো ফোনটি ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় সম্পূর্ণ ফ্রিতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আদনান ফ্রম টেকবঙ্গ। এবং সবার সুবিধার্থে আমরা দুইটা পার্ট করব। প্রথম পার্টে আজকে আমরা দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখাবো কিভাবে ওয়েবসাইটটাকে প্রফেশনালি কাস্টমাইজ করতে হয়। ওকে, যারা সেম কাজটি মোবাইল থেকে করতে চান তারা সিম্পলি ব্রাউজারে এসে থ্রি ডট মেনু থেকে ডেস্কটপ মোড এনেবল করে নিন। প্রথমে আমাদের ওয়েবসাইটের জন্য একটি ফ্রি ডোমেন হোস্টিং নিতে হবে। এর জন্য আমাদেরকে একটি সাইট ভিজিট করতে হবে, সেটা হচ্ছে profreehost.com। দেন এই রেজিস্টারে এসে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। দেন এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা ইনবক্সে আসলে দেখতে পাচ্ছি profreehost থেকে আমাদেরকে একটা মেল করা হয়েছে। আমরা মেলটা ওপেন করব। দেন এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদেরকে এই সাইটটিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখানে আমাদের ওয়েবসাইটের নামটি দিব। এখানে আমরা দুইটা ফ্রি ডোমেইন দেখতে পাবো, যে কোনো একটি চুজ করব। দেন পরের স্টেপে চলে যাব। দেন এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। দেন এই পেজে আসার পর আমরা কন্ট্রোল প্যানেলে যাব। দেন আমাদেরকে একটা নোটিশ দেখাবে, এটা অবশ্যই আমরা পড়ে নিব। দেন এটাকে আমরা অবশ্যই অ্যাপ্রুভ করে দিব। দেন তাদের এই প্যানেলে আসার পর আমরা সফটওয়্যারে চলে যাব। দেন এখান থেকে সফটওয়্যার কোলার্স অ্যাপস ইনস্টলার এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। দেন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। সো এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম দিতে হবে, এবং এই ইউজার নেমটি দিয়েই কিন্তু আমাদের সাইটে লগ ইন করতে হবে। তো এখানে আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দুইটা আমরা কোথাও নোট করে রাখব। দেন এখান থেকে ইনস্টল করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাইটের ইউআরএলটা দেখা যাচ্ছে, আমরা এখান থেকে আমাদের সাইটে চলে যাব। সো এই হচ্ছে আমাদের সাইট, দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় আছে, কোনো কন্টেন্ট নেই। তো এখন আমরা যেটা করব, অ্যাড্রেস বারে চলে আসব এবং এইটুকু আমরা মুছে ফেলব। দেন এটার সাথে আমরা অ্যাড করব wp/admin। দেন এন্টার করব। সো এন্টার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে এসেছে। তো এখানে আমাদের ইউজার নেমটা দিব, যেটা আমরা কিছুক্ষণ আগে নোট করে রেখেছিলাম। দেন এখানে পাসওয়ার্ড দিব। দেন লগ ইন। ওকে, এখন আমরা চলে আসলাম আমাদের সাইটের ড্যাশবোর্ডে। সো এখান থেকে আমরা বেসিক পর্যায়ে আমাদের সাইটটিকে কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্সে চলে যাব। দেন এখান থেকে থিমে যাব। তো এখানে আমরা ডিফল্ট অবস্থায় বেশ কিছু থিম আমরা দেখতে পাবো। তো আমরা আমাদের পছন্দের একটা থিম সার্চ করব। তো আমরা এখান থেকে অ্যাস্ট্রা নামের থিমটা সার্চ করব। তো এই হচ্ছে আমাদের অ্যাস্ট্রা থিম, যেটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। তো আমাদের থিমটা ইনস্টল হচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে দিব। দেন এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করব। এরপর আমাদের এখান থেকে পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করছি। দেন এখানে আমরা বেশ কিছু টেমপ্লেট দেখতে পাবো। তো আমরা কোচ নামের একটা টেমপ্লেট খুঁজব। তো এই হচ্ছে আমাদের কোচ টেমপ্লেট, এটাকে আমরা ইম্পোর্ট করব এখান থেকে।
দেন এখান থেকে এগুলো সিলেক্ট করে আমরা ইম্পোর্টে ক্লিক করব। সো এখানে ইম্পোর্টিং হতে কিছুটা টাইম লাগতে পারে, দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমরা এখান থেকে আমাদের সাইটটিকে ভিজিট করব। এই হচ্ছে আমাদের ফাইনাল ওয়েবসাইট। এই অ্যাড্রেসটা লিখে সার্চ করলে যে কেউ আমাদের সাইটে আসতে পারবে। ওকে, এখন আমাদের সাইটের যে প্রোফাইলটা আছে সেটাকে এডিট করে নিতে হবে। এর জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। কিছুটা ওয়েট করা লাগতে পারে। সো এই যে চলে এসছে, এখান থেকে আমরা টাইটেলটা রিনেম করে নিতে পারবো। এটা এখান থেকে আমরা টোটালি ডিলিট করে আমাদের টাইটেলটা দিব। সো আমি দিচ্ছি এখানে হ্যালো, আই এম হিমেল রাকিব। আর এই নিজের টেক্সটগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, আপনারা চাইলে এটা রিনিউ করে রাখতে পারেন। এবং ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা সরিয়ে আমরা একটা কাস্টম ফটো অ্যাড করব, মানে আমাদের নিজেদের ফটো অ্যাড করব। তো এর জন্য এই থ্রি ডট থেকে স্টাইলে আসতে হবে। স্টাইল থেকে চুজ ইমেজ। তো আমরা আমাদের ড্রাইভ থেকে একটা ফটো অ্যাড করলাম। এখানে আপলোডিং হতে কিছুটা টাইম লাগতে পারে। তো এখানে ইম্পোর্টে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের সাইটে আমাদের ফটোটা সেট হয়ে গেছে। দেন এখান থেকে এই সবগুলোই আমরা রিনিউ করে নিতে পারবো, বাঁচালে যে কোনো একটা এখান থেকে সরিয়েও নিতে পারবো। এবং ঠিক একই প্রসেসে আমরা এখান থেকেও ব্যাকগ্রাউন্ড ফটো চেঞ্জ করতে পারবো। তো ভিডিওটা লম্বা করবো না, পরবর্তী এপিসোডগুলোতে আমরা অন্যান্য ফিচারগুলো সম্পর্কে আলোচনা করব। হোপফুলি এই ভিডিওটি আপনার প্রথম ওয়েবসাইটটি তৈরির ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। এবং আপনার ডেলি লাইফে টেকনোলজি চাহিদা মেটানোর জন্যই মূলত টেকবঙ্গোর এই ব্যতিক্রমী ভিডিওগুলো নিয়ে আসা। আমি আদনান আজকে এখানে সাইন আউট করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বলি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হতে পারেন, জানাতে পারেন আপনার যে কোনো সমস্যা। এছাড়াও চাইলে কমেন্টে সাজেস্ট করতে পারেন নেক্সট ভিডিও টপিকটি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।